আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই থাকছে জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা ও তার দোসরা প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপি 30,000 নেতাকর্মীকে আটক করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছেন। জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা এবং তার দোসরা প্রভুর দেশে চলে গেছে। আমি আর ডামি মার্কা নির্বাচনের নামে প্রহসনের নাটক করে নিজেদের পতনের প্রেক্ষাপট নিজেরাই তৈরি করেছিল। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিজের প্রথম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত গণজামায়াতে এসব কথা বলেন তিনি। এবারে জানাবো নওগাঁয় জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ। নওগাঁর বাদরগাছি উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অবিস্ফোরিত 6টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে উপজেলার গোবরাচোপা বাজারে প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানাবো ফখরুল ও তারেক রহমানের যেসব বক্তব্যে একমত হাসান মাহমুদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করবার বিষয়ে তার দল প্রস্তুত। লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, আমি বিএনপির সঙ্গে অনেক ক্ষেত্রে একমত। অথচ ক্ষমতায় থাকাকালীন বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই জায়গা করে নেওয়া সাবেক এই তথ্যমন্ত্রী ওই নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সঙ্গে একমত হওয়ার কথা তুলে ধরেছেন। এদিকে জাতীয় পার্টির অফিসে হামলা নিন্দা জানালেন রিজভি। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনাকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, সম্প্রতি ঢাকা ও খুলনা একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা দেখতে পেলাম, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবারে থাকছে বিএনপি আমাকে ব্যবহার করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, 2001 সাল থেকে আওয়ামী লীগ করতাম, দলের সঙ্গে থাকতে থাকতে মনে হয়েছে পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে, দলীয় প্রধানকে তেল মারতে হবে, সব কথা বলা যাবে না। এক কথায় বর্তমান রাজনীতিতে এটা স্বাভাবিক বিষয়। তাছাড়া 2014 সালে আওয়ামী লীগ যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করতে যাচ্ছে তখন আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনিনি, তখনই মনে হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করার কারণে আজ অথবা আগামীতে আওয়ামী লীগকে পালাতে হবে, ফলে আমি পালাতে পারবো না, সেজন্যই সেই নির্বাচনে অংশ নেয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে আরও একটি MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত। ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সোমবার উত্তরপ্রদেশের আগ্রার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমানটি উন্নত সংস্করণের মিগ। ভারতে দু মাসের মধ্যে এটি দ্বিতীয় MiG-29 দুর্ঘটনা। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আরেকটি MiG-29 রাজস্থানের বারমেরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার সময় পাইলটও নিরাপদে বের হতে পেরেছিলেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা এবং তার দোসরা তাদের প্রভু দেশে আশ্রয় নিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির 30,000 নেতাকর্মীকে আটক করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। জনতার তাড়া খেয়ে শেখ হাসিনা ও তার দোসরা প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। আমি আর ডামি মার্কা নির্বাচনের নামে চরম প্রহসন করে নিজের পতনের প্রেক্ষাপট নিজেই রচনা করেছিল। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিজের প্রথম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমরা কারাগার থেকে মুক্ত, বাটি চালান দিয়েও দেশে তাদের লোকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নওগাঁয় জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ। নওগাঁর বাদলগাছি উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অবিস্ফোরিত 6টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে উপজেলার গোবরাচোপা বাজারে প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে ঘটনা ঘটে, ফলে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার পর থেকে 8:30 দিকে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিকে একটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ওই মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।
এতে কারো কোনো ক্ষতি না হলেও বাজারে ব্যবসায়ী এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইক্রোবাসটি গোবরাচাপা হয়ে বদলগাছির দিকে চলে যায়। বদলগাছি উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার কালবেলাকে বলেন, আমি শব্দ শুনতে পেয়ে সেখানে যাই, গিয়ে শুনতে পাই দুটি ককটেলে বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে আর জয় বাংলায় স্লোগান দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি আরও বলেন, দেশ এবং সমাজকে অস্থিতিশীল করা কারো কাম্য নয়। আমরা সমাজকে ভালো করে গড়তে চাই, তবে জয় বাংলা স্লোগান দেওয়াতে আমরা মনে করছি আওয়ামী লীগের দোষরা এখনও আছে এবং জানান দিচ্ছে তারা মাঠে আছে। তাই যারা এ ধরনের অন্যায় কাজ করবে তাদের আইনের আওতায় আনবার দাবি জানাচ্ছি। বদলগাছি থানার ওসি শাহজাহান আলী জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলের দিকে রওনা হই। এ সময় দুটি সাদা মাইক্রোবাস বদলগাছির দিকে যেতে দেখা যাচ্ছে। এরপর আমরা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তাজা ছয়টি ককটেল উদ্ধার করি, তবে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। ফখরুল তারেকের যেসব বক্তব্যে একমত হাসান মাহমুদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করবার বিষয়ে তার দল প্রস্তুত। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, আমি বিএনপির সঙ্গে অনেক ক্ষেত্রে একমত, অথচ ক্ষমতায় থাকার সময় বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই জায়গা করে নেওয়া সাবেক এই তথ্যমন্ত্রী ওই নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সঙ্গে একমত হবার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং সংস্কারের বিষয়ে তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনের এক সাক্ষাৎকারে অংশ নেন হাসান মাহমুদ। এক প্রশ্নে হাসান বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত, আমরা 111 সরকারের সঙ্গে একযোগে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। তিনি বলেন, এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিংবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর অনেকগুলোর সঙ্গে আমরা একমত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সঙ্গে একমত, এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করবার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত। রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় এ ব্যাপারে বিএনপির অবস্থানকেও সাধুবাদ এবং জানানোর কথা বলেন আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ। বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ হবার পর বিএনপি যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গেও আমরা একমত। একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দিয়ে হামলা করলাম, এই যে রাজনৈতিক দলের অফিস জ্বালিয়ে দেওয়া হলো, এ নিয়ে সরকারের কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না, দেশ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে হতাশ হবার কথা তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়, মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রেও আমরা শেষ সরকার ছিলাম না। এ সময় উপস্থাপক বলেন, সেটা তো আপনারা মনে রাখেননি ডক্টর হাসান মাহমুদ। তখন সাবেক মন্ত্রী বলেন, অনেকে মনে করেনি, আমি সবসময় মনে রেখেছি, আমি নিজে সবসময় মনে রেখেছি, কিন্তু অনেকে মনে রাখেনি, সেটা সঠিক, কাজে এ সরকারই শেষ সরকার নয়, এটি সবাইকে মাথায় রাখতে হবে। তারা যে আগের সরকারের মন্ত্রীদের হাতকড়া পরালেন, ডিম ছুড়লেন, ভবিষ্যতে যে একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে গেলেন, ভবিষ্যতে কী ঘটে সেটার জন্য অপেক্ষা করতে হবে। সরকার পতনের পর আওয়ামী লীগের কোনো নেতা প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। হাসান মাহমুদ সরকারে থাকার সময় বেশ কিছু ভুলের কথাও স্বীকার করেছেন। সরকার পতনের পর আওয়ামী লীগের কোনো নেতা প্রথমবারের মতো রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে হলেও আন্দোলনের মধ্যে শেষ মুহূর্তে জামায়াতে ইসলামী রাজনীতির বিরুদ্ধে এক প্রশ্নে তিনি বলেন, এই প্রসঙ্গে আজকে আমি কিছু বলতে চাই না, তবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। সংসদে উচ্চকক্ষে তারেকের প্রস্তাবে সমর্থন। রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটার সঙ্গে ব্যক্তিগতভাবে একমত হবার কথা বলেন হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে একটি উচ্চ কক্ষ দরকার, যেখানে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে আছে, তার মাধ্যমে বুদ্ধিজীবী নাগরিক সমাজের রাষ্ট্রীয় কাজে যুক্ত করা যাবে। আমাদের দেশে বিরাট একটা বুদ্ধিজীবী সমাজ আছে, বিরাট একটা নাগরিক সমাজ আছে, রাষ্ট্র পরিচালনায় তারা অবদান রাখতে চায়, অবদান রাখতে পারে, কিন্তু তারা ব্যাপকভাবে মনে করে তাদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে না। এবং আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় একজন সাধারণ বুদ্ধিজীবীর পক্ষে নির্বাচিত হয়ে আসাটা খুবই কঠিন, কারণ রাজনীতির যে পরিমাণ সময় দিতে হয়, রাজনীতি যেরকম খরচে হয়ে গেছে, সেখানে তাদের পক্ষে নির্বাচিত হয়ে আসাটা কঠিন। তিনি বলেন,
ইলেকটোরাল কলেজের মাধ্যমে যদি এরকমটা একটা উচ্চকক্ষ হয় তাহলে আমাদের দেশের বুদ্ধিজীবী শ্রেণীকে, আমাদের দেশের নাগরিক সমাজকে আমরা সেখানে সম্পৃক্ত করতে পারি। সেক্ষেত্রে অনেক গুণী লোক রাষ্ট্রীয় কাজে অবদান রাখতে পারবেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বক্তব্য রেখেছেন। তিনি আপার হাউজের পক্ষে কথা বলেছেন। জাতীয় পার্টির অফিসে হামলার নিন্দা জানালেন রিজভি। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনাকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, সম্প্রতি ঢাকা এবং খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। বিএনপি সবসময় শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করে। কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু তার বাড়িঘর বা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের সমর্থন করে না বিএনপি। সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অপরাধী কোনো দলের সেটি বিবেচ্য বিষয় নয়।